বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে ভ্রমণ ও পর্যটন বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান মন ছুটে যায়। গ্রন্থনা ও সাক্ষাৎকার গ্রহণ করেছেন শুভাশিস ভৌমিক, উপস্থাপনায় আছেন শুভাশিস ভৌমিক ও সৈয়দা শাহান আরা চৌধুরী। সুপ্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতারে ভ্রমণ বিষয়ক ম্যাগাজিন মন ছুটে যায় অনুষ্ঠানে। জীবন যখন যেখানে যেমন, তার কারণ পারিপার্শ্বিক অবস্থা। পারিপার্শ্বিক অবস্থায় মানুষ গড়ে ওঠে, বাস করে তার চারপাশের পরিবেশের মধ্যে। পরিবেশ গড়ে ওঠে মানুষের চারপাশে দৃশ্যমান অবস্থা, মানুষ, সমাজ, আলো, বাতাস সব কিছু মিলে। এই এখনকার কথাই ধরুন, চারপাশে আমরা কি দেখছি? মুখোশ বা প্রচলিত কথায় মাস্ক মুখে পরে মানুষ ঘুরে বেড়াচ্ছেন, মুখ দেখা যায় না। এর একটি কারণ আছে, আর তা আমি আপনি সবাই জানি কেন আমরা মাস্ক পরে ঘুরে বেড়াচ্ছি। এখন মাস্ক হয়ে উঠেছে আমাদের দৈনন্দিন জীবনের এক অপরিহার্য বিষয়। অতিমারী করোনার ভয়াবহতা থেকে নিজেকে নিরাপদে রেখে মানুষ বের হচ্ছে তার জীবিকার প্রয়োজনে। ওই যে আপনি বলছিলেন, জীবন যখন যেখানে যেমন, এর একটি প্রকৃষ্ট উদাহরণ মাস্ক। মাস্ক এখন আমাদের জীবনের অবিচ্ছেদ্য এক নিরাপত্তা সামগ্রী। করোনার সম্ভাব্য সংক্রমণ আর মৃত্যু ঝুঁকি থেকে বাঁচার জন্য এর কোনো বিকল্প নেই। এর সাথে আরও কিছু বিষয় জড়িত। নিয়ম মেনে অন্তত 30 সেকেন্ড সময় ধরে হাত ধোয়া, সামাজিক দূরত্ব অর্থাৎ 6 ফুট বা তার বেশি দূরত্বে অবস্থান করে কারোর সাথে কথা বলা আর নিরাপদে থাকা। দেখুন, করোনার শুরুতে লকডাউন, ঘরে থাকা, এরপর 2-3 মাস পর্যবেক্ষণ করে সরকারের স্বাস্থ্য বিভাগ এসব নীতিমালা সতর্কতা মেনে আমাদের বাসার বাইরে বের হওয়ার পরামর্শ দিয়েছেন। আমাদের দায়িত্ব এসব নীতিমালা মেনে সাবধানতা অবলম্বন করে তবেই ঘরের বাইরে যাওয়া। গেলেন ঘরের বাইরে, তখন ওই যে সামাজিক বা শারীরিক দূরত্ব মেনে কথা বলা বা প্রয়োজনীয় কাজ সেগুলো করতে হবে। বাসায় ফিরে হাত, মুখ, চোখ এগুলো ধুয়ে ফেলতে হবে। এসব মেনে চললে করোনার ভয়াবহতা থেকে নিরাপদে থাকার একটা পথ খুঁজে পাওয়া যাবে। তবে এর থেকে কবে যে আমরা পরিত্রাণ পাব তা এখনও অনিশ্চিত। অবশ্য এই অনিশ্চয়তার মধ্যেই আশার আলো দেখা যাচ্ছে। শোনা যাচ্ছে করোনা প্রতিষেধক বা ভ্যাকসিন আবিষ্কারের নানা সংবাদ। সবার সাথে আমরাও আশায় বুক বেঁধে আছি, অপেক্ষায় আছি অনাগত সেই দিনের অপেক্ষায় যেদিন করোনা ভ্যাকসিন বা প্রতিষেধক আবিষ্কার হবে। তবে ওই যে বলছিলাম, জীবন থেমে থাকে না। গত অনুষ্ঠানেও বলেছি, জীবন এক বহতা নদীর মতো। সেই বহতা নদীরই একটি আমাদের প্রধান নদীগুলোর অন্যতম পুরাতন ব্রহ্মপুত্র। আজ শোনাব ময়মনসিংহ শহরের পাশ দিয়ে বয়ে চলা পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে আরও একটি ঐতিহাসিক স্থাপনার পরিচিতি আর গল্প। আমাদের ভ্রমণ টিম সম্প্রতি ঘুরে এসেছেন ময়মনসিংহ এবং এর আশপাশের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো। এর মাঝে বিগত 3 সপ্তাহ আমরা আপনাদের সাথে নিয়েছিলাম ময়মনসিংহ শহরের শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালায়। আর আজ আমরা যাচ্ছি কোথায়, শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে একটু বলবেন কি? অবশ্যই, আজ আমাদের গন্তব্য ময়মনসিংহ শহরের গঙ্গাদাস গুহ সড়কের এক ঐতিহাসিক স্থাপনা শশী লজ। চলুন আমার সাথে ময়মনসিংহ শহরের শশী লজে। শ্রোতা বন্ধুরা, আমরা এসেছি ময়মনসিংহ শহরের গঙ্গাদাস গুহ রোডে। এখানে একটি ঐতিহাসিক স্থাপনা রয়েছে যার নাম শশী লজ। এই শশী লজটি বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে রয়েছে। আমরা প্রবেশ করছি শশী লজে। এই বিস্তীর্ণ স্থানটিতে প্রবেশ করার পর প্রথমেই আপনি দেখতে পাবেন একটি সুদৃশ্য প্রাসাদোপম বাড়ি। এর সামনে একটি মর্মর পাথরের মূর্তি রয়েছে, রয়েছে সুদৃশ্য ফুলের বাগান। এই বাড়িটি একতলা বিশিষ্ট এবং অনেকটা ইন্দো ইউরোপীয় ধাঁচের স্থাপত্য শিল্পে গড়ে তোলা হয়েছে। এই শশী লজের যে প্রাচীন ইতিহাস রয়েছে সেটি এরকম। 1877 সালে মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরী তার দত্তকপুত্র
শশীকান্তের নামে এই লজটি বা এই বাড়িটি নির্মাণ করেন। কিন্তু সে সময় এই বাড়িটি ছিল দ্বিতল ভবন। এই দ্বিতল ভবন 12 জুন 1897 সালে এক প্রলয়ঙ্করী ভূমিকম্পে বিধ্বস্ত হয়ে যায় এবং তারপরে 1905 থেকে 1911 সাল এই মধ্যবর্তীকালীন সময়ে এই শশী লজ একতলা বিশিষ্ট একটি ভবন হিসেবে পুনর্নির্মাণ করা হয়। এটা হলো এর উৎপত্তি এবং ক্রমবিকাশের ইতিহাস। 1877 সালে মহারাজা সূর্যকান্ত আচার্য তার দত্তপুত্র শশীকান্তের নামে এই লজটি নির্মাণ করেন। এখানে মোট জমির পরিমাণ কতটুকু আছে যদি একটু বলতেন? প্রায় 10 একর। 10 একর। এই 10 একর স্থাপনার মধ্যে কি কি আছে? শশী লজ ভবন, একটা রেস্ট হাউস, আনসার ব্র্যাক, আর পুকুর আছে, ঘাট বাঁধানো। এখানে তো শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয় ছিল? জি, পূর্বে ছিল। পূর্বে ছিল জি, মহিলা শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়। এখন এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তর অধিগ্রহণের পর থেকে এখানে শুধুমাত্র একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবেই এর রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। কত সালে এটি অধিগ্রহণ করে? 2015 সালে। তারিখটি মনে আছে কি আপনার? 4 মে। 2015 সালের 4 মে এই ভবনটি প্রত্নতত্ত্ব অধিদপ্তর অধিগ্রহণ করে। চলুন আমরা শশী লজের ভেতরে বিভিন্ন স্থাপনা ঘুরে ঘুরে দেখি। মুক্তাগাছা রাজবংশের প্রতিষ্ঠাতা শ্রী কৃষ্ণচন্দ্র আচার্য চৌধুরীর তৃতীয় উত্তরপুরুষ রঘুনন্দন আচার্য চৌধুরী নিঃসন্তান ছিলেন। অথচ পিতৃতান্ত্রিক সমাজের সাংগঠনিক কাঠামো অনুযায়ী সম্পত্তি সংরক্ষণে সক্ষম একটি পুত্র সন্তান ভীষণভাবে প্রয়োজন ছিল। তাই দত্তকপুত্র গ্রহণের সিদ্ধান্তে উপনীত হলেন তিনি। গৌরীকান্ত আচার্য চৌধুরীকে দত্তক নিলেন রঘুনন্দন। মৃত্যুর আগে দত্তক পুত্রের হাতে জমিদারির ভার অর্পণ করেন। জমিদার গৌরীকান্ত আচার্য চৌধুরীর প্রতিও সদয় ছিল না নিয়তি। সন্তানহীন অবস্থায় অকাল প্রয়াণ ঘটল তাঁরও। গৌরীকান্তের বিধবা পত্নী বিমলা দেবী দত্তক নিলেন কাশীকান্তকে। কাশীকান্তের কপালও মন্দ ছিল ভীষণ। দীর্ঘ রোগ যন্ত্রণা ভুগে সন্তানহীন অবস্থায় পরলোক গমন করলেন তিনিও। তার বিধবা পত্নী লক্ষ্মীদেবী আচার্য চৌধুরী পূর্বসূরীদের পথ অনুসরণ করে দত্তক নিলেন চন্দ্রকান্তকে। ভাগ্যের বিরুদ্ধাচরণে চন্দ্রকান্ত অতি দ্রুত ত্যাগ করলেন পৃথিবীর মায়া। তবে হাল ছাড়লেন না লক্ষ্মীদেবী, পুনরায় দত্তক নিলেন তিনি। দ্বিতীয় দত্তক পুত্রের পূর্ব নাম পূর্ণচন্দ্র মজুমদার। গুরুকুলের সামনে মহাসমারোহে লক্ষ্মীদেবী নতুন নাম রাখলেন পুত্রের, সূর্যকান্ত আচার্য চৌধুরী। সূর্যকান্ত আচার্য চৌধুরীর শাসনামলে ব্রহ্মপুত্র তীরবর্তী জনপদে যুক্ত হল সোনালী মাত্রা। প্রায় 41 বছর জমিদারি পরিচালনার প্রশস্ত প্রেক্ষাপটে বহু জনহিতকর কাজ করলেন তিনি। ময়মনসিংহে স্থাপন করলেন একাধিক নান্দনিক স্থাপনা। 19 শতকের শেষ প্রান্তে ময়মনসিংহ শহরের কেন্দ্রস্থলে 9 একর ভূমির উপর একটি অসাধারণ দ্বিতল ভবন নির্মাণ করলেন সূর্যকান্ত। নিঃসন্তান সূর্যকান্তের দত্তকপুত্র শশীকান্ত আচার্য চৌধুরীর নামে এই ভবনের নাম রাখা হল শশী লজ। এ হল শশী লজের পূর্ণাঙ্গ ইতিহাস, যা সত্যি রূপকথার মতো শোনায়। এই কথাগুলো যারা কোনো ঐতিহাসিক স্থাপনায় ভ্রমণ করবেন তাদের জানা আবশ্যক হলেও অনেকে এসব তথ্যের প্রতি আগ্রহী হন না। তবে আমাদের ঐকান্তিক চেষ্টা থাকে শ্রোতাবন্ধুদের আমরা যেখানে নিয়ে যাই চেষ্টা করি সেই স্থানটির একটি পূর্ণাঙ্গ ইতিহাস তুলে ধরতে। আর আমাদের বর্ণনা এবং চাক্ষুষ যে আমরা দেখি তা তো বর্ণনা আকারে তুলে ধরি আপনাদের সামনে। তবে আজ এই বর্ণনা এই কারণেই গুরুত্বপূর্ণ যে ঐতিহাসিক স্থাপনা দেখা এবং সে সম্পর্কে জানার আগ্রহ আর ইচ্ছা যাদের আছে তারা নিশ্চয়ই আগ্রহী হবেন এসব তথ্যের প্রতি। যা হোক, আমরা কিন্তু শশী লজের মধ্যে ইতিমধ্যে প্রবেশ করেছি। প্রবেশের পর এই দৃষ্টিনন্দন স্থাপনার ভূমিকা আর ইতিহাস শোনা হলো। এবারে চলুন ভিতরে প্রবেশ করি, অর্থাৎ মূল শশী লজের ভিতরে। চলুন আমার সাথে। শ্রোতা বন্ধুরা, আমরা প্রবেশ করছি
মূল সোশ্যাল লজের ভেতরে এবং এখানে জানতে চাইছি, এটি তো এখন জাদুঘরে রূপান্তরিত হয়েছে, তো এই জাদুঘরের ভেতরে যা যা রয়েছে যদি একটু বলতেন। এই জাদুঘরের ভেতরে 80% জিনিস হলো মুক্তাগাছা জমিদার বাড়ি থেকে সংগৃহীত, 20% হলো গৌরীপুর এবং 18 বাড়ি থেকে সংগৃহীত। ভিতরে প্রবেশ যেমন এখানে কর্নার শোকেস আছে চারটে, এটা হলো গৌরীপুর জমিদার বাড়ি থেকে সংগৃহীত। আচ্ছা আচ্ছা। তারপরে হাতি দাঁতের ইনলেগুলো সোফা সেট আছে, এটাও আপনার গৌরীপুর জমিদার বাড়িতে সংগৃহীত। আর মার্বেল পাথের একটা টেবিল 18 বাড়ি থেকে সংগৃহীত, 18 বাড়ি জমিদার বাড়িতে সংগৃহীত। গৌরীপুর জমিদার সাহেবের ব্যবহৃত একটা চেয়ারও আছে, এই দেখতে পাচ্ছেন এই চেয়ারটা। আপনি বলছিলেন যে এর ভেতরে একটা ঘর আছে কাঠের পাটাতন, ঘরটির বিশেষ বৈশিষ্ট্য কি? এটা হলো নৃত্য হইতো, এটা যাকে বলা হয় রংমহল বা নাচঘর, সেই ধরনের একটি ঘর। এবং ড্যান্স ফ্লোর যেগুলো থাকে, সাধারণত নাচ যেখানে করা হয় সেখানে এই ধরনের কাঠের পাটাতন হলে নাচার জন্য সুবিধা হয়। আমরা যে ঘরটিতে প্রবেশ করেছি, এই ঘরটির দৈর্ঘ্য প্রস্থ প্রায় 50 ফিট/25 ফিটের মতো হবে। এই কক্ষের ভিতরে যে সমস্ত দর্শনীয় স্থাপনা রয়েছে সেগুলো সম্পর্কে এক এক করে বর্ণনা দিয়ে যাই। ভেতরে ঢুকতেই সোফা সেট রয়েছে, এই সোফা সেটগুলো বর্তমানে আমরা যে ধরনের সোফা সেট দেখে থাকি সে ধরনের নয়। এখানে লেখা রয়েছে হাতির দাঁতের ইনলে করা লতাপাতা ও ময়ূরের কারুকার্য খচিত, প্রাপ্তিষ্ঠান গৌরীপুর জমিদার বাড়ি এবং সময়কাল 1200 সাল, অর্থাৎ আজ থেকে 225 বছরেরও বেশি সময় আগেকার। এগুলো হাতির দাঁতের ইনলে বলতে যা বোঝানো হয় সেগুলো হলো যে কাঠ খোদাই করে কাঠের ভেতরে হাতির দাঁতের বিভিন্ন ছোট ছোট টুকরা ঢুকিয়ে দিয়ে এটাকে একটা সুদৃশ্য রূপ দেওয়া। এ ধরনের শিল্প সাধারণত ইরান এবং আফগানিস্তানে দেখা যায়, কাশ্মীরেও এই ধরনের নকশি কাজ দেখা যায়। কাঠের ভিতরে ইনলে করে এ ধরনের সোফা সেট বর্তমানে তৈরি হচ্ছে, কিন্তু এর মূল্য অনেক অনেক বেশি, এই কারণে যে সেই সময় থেকে এখন পর্যন্ত প্রায় 225 বছর এই সোফা সেটটি টিকে আছে। মধ্যে রয়েছে একটি গোলাকার টেবিল এবং এই টেবিলটির উপরে মার্বেল পাথর দেওয়া রয়েছে, এবং এই মার্বেল পাথরটি এতটাই চকচক করছে যে দেখে মনে হচ্ছে যে কাঁচ। সোফা সেটের পাশে রয়েছে একটি গ্রামোফোন রেকর্ড বাজানোর কল। পুরো দেয়াল জুড়ে রয়েছে বিভিন্ন ধরনের চিত্রকর্ম, তবে এই সমস্ত পেন্টিংগুলো অধিকাংশই মনে হচ্ছে ইউরোপীয় এবং মূল পেন্টিং থেকে ছবি তুলে আবার নতুনভাবে বাঁধাই করে রাখা হয়েছে। এই ঘরের চার কোনায় চারটি কর্নার শোকেস রয়েছে, এগুলো গৌরীপুরের জমিদার বাড়ি থেকে সংগ্রহ করা হয়েছে। 1800 সাল থেকে 1900 সালের মধ্যে এগুলো নির্মাণ করা হয়েছে বলে ধারণা করা হয়। প্রতিটি শোকেস অত্যন্ত সুদৃশ্য, দীর্ঘকায়, প্রায় 14 ফিটের মতো লম্বা। ভেতরে রয়েছে মহিষের শিঙের তৈরি সুরা পানের পাত্র, এবং এটিও মুক্তাগাছা জমিদার বাড়ি থেকে সংগ্রহ করা হয়েছে। যে কথা বলছিলাম যে এই স্থাপনাটির উৎপত্তি হয়েছে মুক্তাগাছার জমিদার সূর্যকান্ত আচার্য চৌধুরীর তত্ত্বাবধানে, এবং তারই পৃষ্ঠপোষকায় তাই নির্মিত হয় তার দত্তক পুত্র শশীকান্ত আচার্যের জন্য। এগুলো নিয়ে আসা হয়েছে সেখান থেকে, এবং এগুলো নিয়ে এসে এখানে বর্তমানে যে রূপে রাখা হয়েছে তাতে এর রক্ষণাবেক্ষণ বেশ ভালোভাবেই হচ্ছে। তবে মূল সমস্যা হলো যে এই ভবনটি প্রায় 150 বছরের বেশি সময়ের পুরনো হওয়াতে, এবং এর দেয়াল যথেষ্ট পুরু হওয়াতে এগুলো তো কিছুটা লোনা ধরার ভাব ধরেছে, বা প্রাকৃতিকভাবে ধীরে ধীরে কিছুটা ডিনোডেশন বা ক্ষয়প্রাপ্ত হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে। কথায় বলে শখের তোলা নাকি লাখ টাকা, তবে শুধু শখ থাকলেই হবে না, সামর্থ্যও থাকা প্রয়োজন। দেশ বিদেশে যেসব মূল্যবান সামগ্রী যেভাবে সংগ্রহ করে তিনি তার শশীলজকে সাজিয়ে তুলেছিলেন তার প্রমাণ তো আমরা দেখতেই পাচ্ছি। তবে ভেতরে প্রদর্শিত দর্শনীয় বিষয়গুলোর বর্ণনা আপনি যেভাবে দিচ্ছেন তাতে মনে হচ্ছে সব কিছু চোখের সামনে ভেসে উঠছে। যাই হোক, এবার চোখের সামনে অর্থাৎ মানুষ চোখে দেখার বিষয়ে আর দর্শনীয় বস্তুগুলোর বর্ণনা শুনতে আবারও আমাদের নিয়ে চলুন না সেই ঐতিহাসিক স্থাপনার মধ্যে। আমরা আরেকটি কক্ষে প্রবেশ করলাম, এই কক্ষে রয়েছে কোষ্ঠী পাথরের বিষ্ণু মূর্তি, মুক্তাগাছা জমিদার বাড়ি থেকে সংগ্রহ করা হয়েছে। তার পাশে রয়েছে আরেকটি বিষ্ণু মূর্তি, এটিও মুক্তাগাছার জমিদার বাড়ি থেকে সংগ্রহ করা। রয়েছে একটি দেয়াল ঘড়ি, তার পাশে রয়েছে সামুদ্রিক ঝিনুক,
এই ঝিনুকটি এতই বড়, আমরা সাধারণত যে ধরনের ঝিনুক দেখে থাকি তার চেয়েও 50 গুণ বড় হবে। এত বড় ঝিনুক আমি এ পর্যন্ত কোথাও দেখিনি। এই ঝিনুকটি প্রায় 2.5 ফিটের মতো লম্বা এবং প্রায় 1.25 ফিটের মতো চওড়া। দুপাশে এর দুটো পার্ট বা অংশ রয়েছে এবং যে ঝিনুকের ভেতরে মুক্তা থাকে সেই ধরনেরই ঝিনুক এটি। এবং এই ঝিনুকটি 1800 সাল থেকে 1900 সালের মধ্যে সংগ্রহ করা হয়েছে বলে ধারণা করা হয়। তার পাশে রয়েছে মুক্তাগাছার জমিদার বাড়ি থেকে সংগৃহীত হরিণের শিং। দুটো হরিণের শিং রয়েছে এবং একটি হরিণের শিং দিয়ে তৈরি একটি অস্ত্র রয়েছে, হয়তো বা আত্মরক্ষার্থে বা ভোজালি ধরনের একটি অস্ত্র তৈরি করা হয়েছিল। ইতিপূর্বে যারা জমিদার রাজন্যবর্গ ছিলেন তাদের শিকারের একটি বিশেষ ধরনের ঝোঁক বা উৎসাহ তারা পেতেন শিকার করে। সেই শিকারের সংগৃহীত হরিণের মাথা, হরিণের শিং, বাঘের চামড়া এগুলো অনেকে সংগ্রহ করে তাদের বাড়িতে সৌন্দর্য বর্ধনের জন্যে প্রদর্শন করতেন বা রেখে দিতেন। কিন্তু আজকাল বন্য প্রাণী সংরক্ষণ আইনে এ ধরনের শিকার নিষিদ্ধ। আমরা তার পাশের প্রদর্শিত দ্রব্য সামগ্রী রয়েছে সেগুলো সম্পর্কে জানার চেষ্টা করি। এটা হলো ল্যাম্প, তখনকার যুগের ল্যাম্প। আমরা যেমন হেজাক ব্যবহার করতাম তখনকার যুগে এই ল্যাম্প তারা ব্যবহার করতেন। তার পাশে কাঠের একটা ফুলদানি, মানে মোটা বাঁশের, বাঁশটা অঙ্কিত করছে, মানে করে ফুলদানি তৈরি করছে। আর এটা হলো শিবলিঙ্গের আকৃতি একটা পাথর, শিবলিঙ্গের স্ট্যান্ড, এর উপরে শিবলিঙ্গ ছিল এবং বেদি, এটা এর নিচের বেদি, এর উপরে শিবলিঙ্গ হয়তো রাখা হতো। তার পাশে রয়েছে মানে চীনদেশীয় জোড়া নারিকেলের খোলস, এটা বাদাই করা ড্রয়িং রুম হয়তো তার বাদাই করা ছিল। আর তার পাশে আরও কিছু চীনামাটির পাত্র রয়েছে, এগুলো পাত্রগুলো বেশ বড় বড় আকৃতির। এর পাশে রয়েছে টেরাকোটার বিভিন্ন খনন করে পাওয়া টেরাকোটার ইট বলা যায়, অলঙ্কৃত ইট, প্রাপ্তিস্থান মাঠের চালা, ঢোল সমুদ্র, কালিয়াকোর, গাজীপুর। খুবই আশাপ্রদ একটি বিষয়, ময়মনসিংহ এক অর্থে বলতে গেলে শিক্ষানগরী। দেখুন, ওখানে কৃষি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং হাসপাতাল, আর একটু দূরেই জাতীয় কবির স্মৃতিবিজড়িত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রম অনুযায়ী এটিকে একটি সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় বলা হয়। এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ ছুটির অবসরে এসব দর্শনীয় স্থানে গেলে তাদের মানসিক এবং শিক্ষাগত বিষয়ের অনেক তথ্য খুঁজে পেতে পারেন। শিক্ষাভ্রমণে নিকট দূরে যদি এমন দর্শনীয় আর শিক্ষণীয় স্থান থাকে তবে তা তো আশীর্বাদ স্বরূপ। হ্যাঁ, তা তো অবশ্যই আশীর্বাদ স্বরূপ। তবে সময়ের বিধিনিষেধ বলে যে একটা কথা প্রচার মাধ্যমে প্রচলিত আছে সেটা যে এবার মানতেই হচ্ছে। আর সে কারণেই যদি সম্ভব হয় এই স্বল্পতম সময়ে একটি গান শোনানোর ইচ্ছে নিয়ে আমি বিদায় নিচ্ছি। কোন বসন্তের বাণী মন্তে পূর্ণ শশী ওই যে দিল আনিহে মন্তে কোন বসন্তের বাণী মন্তে কোন বসন্তের বা শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনাদের সাথে নিয়েছিলাম ময়মনসিংহ শহরের পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে ঐতিহাসিক আর দৃষ্টিনন্দন শশী লজে। ইতিহাস আর ঐতিহ্যবাহী দৃষ্টিনন্দন এই স্থাপনার বর্ণনা আর উপস্থাপনা আজ এই পর্বে সমাপ্ত করা সম্ভব হল না। আগামী অনুষ্ঠানে নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন এই দৃষ্টিনন্দন স্থাপনার বাকি গল্প শুনতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ঘরের বাইরে বের হলেই মাস্ক পরিধান করুন, মেনে চলুন স্বাস্থ্যবিধি। আপনিও থাকুন মহামারী করোনা থেকে নিরাপদে, অন্যকেও রাখুন বিপদমুক্ত। এতক্ষণ শুনলেন ভ্রমণ ও পর্যটন বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান মন ছুটে যায়।
সম্পাদনা মোহাম্মদ আবুল কালাম, তত্ত্বাবধানে মোহাম্মদ নাসিমুল কামাল, প্রযোজনা মোহাম্মদ দুলাল হোসাইন। আর বুকে ধরে রাখি যত জনপদ, যত ইতিহাস, যত রূপ ছবি ছড়িয়ে রয়েছে এই রূপসী বাংলা।